বর্তমানে ফর্মে থাকা দুর্দান্ত ঢাকার পেসার শরফুল ইসলামকে কোনো ছাড় দিলেন না রংপুর রাইডার্স ক্যাপ্টেন নুরুল হাসান সোহান। এই পেসারকে পরোয়া না করে স্টাম্প ছেড়ে দ্রুত গতির একটি বলকে এক্সট্রা কাভার অঞ্চলে সীমানা ছাড়া করলেন সোহান। শুধু এখানেই শেষ নয়, একই ওভারের আরও একটি বলে খেলেন লফটেড অফ ড্রাইভ। এমন শট শুধু শরফুলকে খেলেই থামেননি, বর্তমান দেশসেরা পেসার তাসকিন আহমেদের বিপক্ষে খেলেছেন বেশ কিছু দৃষ্টিনন্দনীয় শট। বিপিএল শুরুর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত ঢাকাকে 13 রানে হারিয়েছে রংপুর রাইডার্স। 43 বলে 69 রানের ইনিংস খেলে অধিনায়ক হিসাবে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন কাজী নুরুল হাসান সোহান। 4-6 ফুলঝুরিতে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে রাইডার দর্শকদের আনন্দে মাতিয়ে রাখেন এই দলপতি। টসে হেরে প্রথমে ব্যাটিং করে উত্তরবঙ্গের এই দলটি। পাওয়ার প্লেতে ওপেনার রনি তালুকদার আর ফজলে রাব্বিকে হারিয়ে কিছুটা বিপাকে পড়ে রাইডার ব্যাটিং লাইন আপ। 4 নম্বরে ব্যাট করতে নেমে 160 স্ট্রাইক রেটে 6-4 আর 4 ছক্কায় সলিড টি টোয়েন্টি ইনিংস খেলেন কিপার ব্যাটার সোহান। মঙ্গলবার রাইডার শিবিরে ছিলেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবকে ছাড়াই দুর্দান্ত খেলেছে বাকি ক্রিকেটাররা। মূল টুর্নামেন্ট শুরু হতে আর বেশি দেরি নেই, অথচ এখনও অফিসিয়ালি জানা যায়নি রংপুরকে কে নেতৃত্ব দিচ্ছেন। টিম ম্যানেজমেন্ট থেকে জানানো হয়েছে ক্যাপ্টেন্সি করতে আগ্রহী নন সাকিব আল হাসান, সোহানের কাঁধেই থাকছে দায়িত্বের ভার। বিলাল হোসেন শিমুল, স্পোর্টস মেইল 24।